সভা বর্ষণ করবেন মুক্তিযুদ্ধ সংসদ নোয়াখালী জেলা ইউনিটের জেলা যুবলীগের পক্ষ থেকে ইকবাল করিম জনাব মোহাম্মদ ইলিয়াস শরীফ বিপিএম সেবা এরপরে পুষ্পস্তবক অর্পণ করবেন ছেন নোয়াখালীর সুযোগ্য জেলা প্রশাসক জনাব মাহবুবুল আলম তালুকদার এরপরে আছেন জনাব নোয়াখালী জেলা আওয়ামী লীগের জেলা যুবলীগের পক্ষ থেকে নেতা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ পুষ্পস্তবক অর্পণ করবেন জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন নোয়াখালী জেলা স্বাস্থ্য বিভাগীয় স্বাধীনতা সমন্বয় পরিষদের পক্ষচারী বৃন্দ জেলা বাবুল খায়ের সোহাগ যুগ্ম আহ্বায়ক শহর ছাত্রলীগের পক্ষ থেকে নোয়াখালী জেলা কৃষক লীগের পক্ষ থেকে কৃষক লীগের সাধারণ সম্পাদক যারা প্যানেল মেয়র জনাব রতন কৃষ্ণ পাল এবং কাউন্সিলর বৃন্দ রাজু কালাম কামাল উদ্দিন নোয়াখালী শহর ছাত্রলীগের পক্ষ থেকে একাত্তরের বীর শহীদদের স্মরণে নোয়াখালীর সুযোগ্য জেলা প্রশাসক জনাব